হ্যালো ভিউয়ার্স, ভারতে টেরিটোরিয়াল আর্মিতে অফিসার হিসাবে অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে। তো এই ভিডিওতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ডিটেলসে জানাবো। তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে কি বলা হচ্ছে যে টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার রিক্রুটমেন্ট, তো এর জন্য যে রাইটিং এক্সামিনেশন সেটা হবে 26 সেপ্টেম্বর। রাইটিং এক্সামিনেশন হবে লিখিত পরীক্ষা, অনলাইন অ্যাপ্লাই করা যাবে 20 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত। এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো www.jointterritorialarmy.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করা হয়েছে। তো আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো উপায় নেই। তো এর জন্য কী কী এলিজিবিলিটি লাগবে? এলিজিবিলিটি হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিটি হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন, শুধুমাত্র ভারতীয় হলেই হবে। এজ লিমিট হলো 18 থেকে 42 বছরের মধ্যে তাকে বয়স হতে হবে। কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তাকে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে ফিজিক্যালি ও মেডিক্যালি তাকে ফিট থাকতে হবে। আর এখানে কী বলা হচ্ছে যে রাইটিং এক্সামিনেশন হবে 26 সেপ্টেম্বর, সেটা তো আগেই বললাম। 26 সেপ্টেম্বর রাইটিং এক্সামিনেশন হবে, অ্যাপ্লাই করা যাবে 20 জুলাই থেকে 19 আগস্টের পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর এর জন্য সেন্টার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আছে কলকাতা আর দার্জিলিং, এই দুটো সেন্টার আছে। তো এর জন্য সিলেবাস কী কী আছে? সিলেবাস আছে চারটে, সেটা হলো চারটে ভাগে ভাগ হবে। সেটা হলো পার্ট ওয়ানে রিজনিং, পার্ট টু এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তারপরে জেনারেল নলেজ আর ইংলিশ। তো এইভাবে সিলেবাসটা আছে, মোটামুটি সিলেবাসটা একই রকমই থাকে সমস্ত এক্সামই। আর তারপরে এখানে সিলেবাসটা ডিটেলসে বলা হয়েছে, জেনারেল মেজারমেন্ট, স্ট্যাটিস্টিক, তারপরে ইংলিশ, ক্যান্ডিডেট টু এনজার। টাইম হচ্ছে কি, টাইম হচ্ছে 2 ঘন্টা তাকে টাইম দেওয়া হবে। এক্সাম হচ্ছে অবজেক্টিভ টাইপ এক্সাম হবে, ওএমআরসিটি লিখতে হবে, ও গোল ফিল আপ করতে হবে। আর কোয়ালিফিকেশান মার্কস হচ্ছে 40% থাকতে হবে, আর ওভারঅল অ্যাভারেজ 50%। আর রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্ক তো এখানে লেখা আছে রং অ্যান্সারের জন্য। আর কী কী আছে? তো এখানে আছে ফিস ডিটেলস, ফি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য ফি হলো 200 টাকা ফি দিতে হবে তাকে। অ্যাপ্লাই কীভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য তাকে এই সমস্তগুলো পড়ে নিতে বলা হচ্ছে। তো আপনারা এটা ডাউনলোড করে নিয়ে পুরোটা ভালো করে পড়ে নেবেন। রাইটিং এক্সামিনেশন হবে, তো এখানে কোথায় কোথায় সেন্টার সমস্ত কিছু বলা আছে। আর এখানে সিলেকশন প্রসিডিউর হচ্ছে রাইটিং এক্সামিনেশন হবে প্রথমে, তারপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করলে সেখান থেকেই তাকে সিলেক্ট করা হবে। আর এরপরে যে পে স্কেল হচ্ছে কত, পে স্কেলটা এখানে অনেকটাই বেশি। যদি লিউটেন্যান্ট হয় তাহলে 56,000 থেকে 1,77,000, ক্যাপ্টেন, মেজর বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, বেতনটা অনেকটাই বেশি। আর তাকে আরও অনেক ডিটেলসে বলা আছে এখানে সমস্ত কিছুই। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করুন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করে পুরোটা পড়ে নিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।